আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জাহেদ হাসান, বাইক পার্লার ওনার। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা ইতিমধ্যে হয়তো থাম্বনেল দেখে সব কিছু বুঝতে পারছেন যে আসলে কোন বাইকের কথা বলতেছি আপনি আমি। আর থাম্বনেলে যে লেখা আছে 3,40,000 টাকার বাইক মাত্র 1,50,000 টাকা, আসলে বিষয়টি সত্য, এটা মিথ্যা কিছু না। আমি 3,40,000 টাকার যে জিক্সার FR বাইক, তো এটাকে আমি অনলি 1,50,000 টাকায় আমি আপনাদেরকে দিচ্ছি। তো এটার পেছনে কারণটা কি? অবশ্যই কোনো কারণ আছে, তাছাড়া তো এত ডিফারেন্স হয় না, কখনো সম্ভব না। তো আগে বলে নিচ্ছি, বাইকের পেপার্সটা কিন্তু সব কিছু ওকে আছে, বাইকের পেপার্সে কোনো ঝামেলা নেই। আর 2023 পর্যন্ত আপ টু ডেট আছে, 2 বছরের, মানে 2 বছর পর পর নাম্বার রিনিউ করতে হয়। হ্যাঁ, তো এটা আমি আপনাদেরকে আগেই জানাই দিলাম। তো বন্ধুরা, এটা বাইকটা আসলে এত কম বেশি হওয়ার কারণটা হচ্ছে যে বাইকটা অ্যাক্সিডেন্টলি এটা পুড়ে গেছিলো বাইকটা। তো যার জন্য করে বাইকের কন্ডিশনটা আমি ইতিমধ্যে শর্ট ভিডিওতে দেখাইছি আপনাদেরকে, আর এই ভিডিওতেও আপনারা দেখতে পারবেন বাইকের কন্ডিশনটা কী হয়ে আছে। তো এমন তো অবস্থায় বাইকটা অনেকেই চায় যে মডিফাই করা বাইক, ভালো ইঞ্জিনের 150 cc ভালো একটা ইঞ্জিনের বাইক চান, তো তাদের জন্য পারফেক্ট হবে এই বাইকটা। কারণ এই বাইকের ইঞ্জিনটা একদম ফ্রেশ আছে, একদমই ফ্রেশ, অলমোস্ট নিউ আছে। তো বাইকের ইঞ্জিনটা একদম ফ্রেশ আছে, কিন্তু এটাকে জাস্ট করা হয়েছে কি, FI থেকে কার্বোটারে কনভার্ট করা হয়েছে, যার জন্য করে কোনো ইফেক্ট পড়বে না ইনশাল্লাহ। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন আমরা আসলে মেইন ভিডিওতে যেয়ে দেখি যে আসলে বাইকটা পুড়ে যাওয়ার পর কেমন ছিল, আর সেটাকে কনভার্ট করে ঠিকঠাক করে আমরা কী পর্যায় পর্যন্ত নিয়ে গেছি। তো এই বাইকটা আমরা প্রি বুকিং নিচ্ছি, যারা বুকিং করতে ইচ্ছুক তারা অবশ্যই ডিসক্রিপশনে থাকা নাম্বারে আমাদের সাথে কল করে কন্ট্যাক্ট করতে পারেন। তো চলুন দেরি না করে মেইন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই তো দেখেন বাইকের অবস্থাটা, এই অবস্থায় আমাদের কাছে আসছিল বাইকটা। তো এই অবস্থায় আমরা বাইকটাকে করছি, নিয়ে নিছি। তো বাইকটা পুড়ে দেখেন কি অবস্থাটা হয়ে গেছে, পুরা সব পুরা বডি পুড়ে গেছে, বাট ইঞ্জিনটা কিন্তু একদম অল ওকে, ইঞ্জিনে কোনো প্রবলেম নাই। আর এখানে যেটা ABS-এর যে পার্টগুলো ছিল এগুলো সব কিছু পুড়ে গেছে, ম্যাগনেটের সাইডগুলো পুড়ে গেছে, সকাপ টকাপ এগুলো তো দেখতেই পারতেছেন, এগুলো সব কিছু পুড়ে গেছে। তো এ অবস্থায় বাইকটা ছিল। তো এটাকে আমরা ঠিকঠাক করে সব কিছু ইয়ে করছি। তো দেখেন, এটা ম্যাগনেট কয়েল থেকে শুরু করে এগুলো সব কিছু চেঞ্জ করা হয়েছে, নতুন করে এগুলো সব কিছু লাগানো হয়েছে। সামনে পেছনের সাসপেনশন রিমটা কিন্তু চেঞ্জ করা হয়েছে, রিমটার অবস্থাটা দেখেন কি অবস্থা হয়ে গেছিলো। তো এটাকে, এটার হাইড্রোলিকের সাইডটা, পেছনের সাইডটা পুরোটাই অচল হয়ে গেছিলো পিছনের। তো এই বাইকটাকে আমরা দেখেন কোন পর্যায় পর্যন্ত নিয়ে গেছি এখন, এটা এখন একটুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, এই তো দেখেন আমরা কিন্তু বাইকটাকে পুরোপুরি না হলেও এমন একটা কন্ডিশনে নিয়ে আসি। এখন ওয়্যারিংয়ের সাইডটা করতে হবে, ওয়্যারিংয়ের কাজটা করতে হবে, আর ওপরে বডিতে এখন যেভাবে সাজায় নিবে বাইকটাকে সেভাবে সাজায় দেওয়া যাবে। এটাকে ক্যাফে রেসারও করতে পারবেন, এটাকে ব্রেড করতে পারবেন, তারপর নেকেড বাইক করতে পারবেন, স্ক্ল্যাম্বার করতে পারবেন, সব কিছুই এই বাইকটাকে মড করতে পারবেন। কারণটা হচ্ছে ইঞ্জিনটা একদম ফ্রেশ। তো আমি এই অবস্থায় বাইকটা এখন আছে, এই অবস্থায় যারা প্রি বুকিং দিবে, দিয়ে যাদের যে যেরকমটা চায় ওই রকম করে নিতে পারবে বাইক। আর আমাদের থেকে যদি আমাদের ওপর ছাড়াই দিয়ে যদি করে নিতে চান, তাহলে আমি যেটা বলছিলাম যে 1,50,000 টাকা পড়বে পুরো বাইক সহ মডিফাই সহ কমপ্লিট। তো আমি যেই ডিজাইনটা করে দিব এটাতে স্ক্ল্যাম্বারের একটা মডেল করে দিব, আমার থেকে যদি আমাদের প্যাকেজে যদি নেই তাহলে স্ক্ল্যাম্বার মডিফাই করে দিব। তো এখানে আমরা শুধু চেঞ্জ করছি ইঞ্জিনে, ইঞ্জিনে আগে ছিল হলো FI সিস্টেম ছিল, এটাকে আমরা কার্বোটার সিস্টেম করছি, যার জন্য কইরা শুধু এতটুকুই ইঞ্জিনের সাইডে চেঞ্জ করা হয়েছে। ABS-টা যেটা ছিল ABS-টা আর কাজ করবে না, কারণ ABS-এর ফুল সেট আপটাই পুড়ে গেছে, তো ওইটাও কোনো কাজ করবে না। এখন আমরা শুধু ডিস্ক ব্রেক করে রাখছি, পেছনের সাসপেনশনটা কিন্তু নতুন লাগানো আছে, আর সামনে পেছনে পালসারের রিম দেওয়া আছে, টায়ার গার্ডটা তো এক্সট্রা করে লাগানোই আছে, তারপর ব্যাটারি, ওয়্যারিং, ম্যাগনেট সাইড এগুলো সব কিছুই আমরা অলোকে করে দিব।
তো যারা বাইকটা নিতে চান তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। এ দেখেন সকাবের সামনে সকাব যেটা আছে এটা অরিজিনালি আছে, সকাবের কোনো সমস্যা হয় নাই। আর সামনে যে হ্যান্ডেল জিক্সার FIA হ্যান্ডেল এগুলো সব কিছু অরিজিনালি থাকবে, সুইচ চাপগুলো চেঞ্জ হবে কারণ এগুলো সব কিছুই পুড়ে গেছিল। তো আমি যেটা 1.5 লক্ষ টাকায় প্রোভাইড করব আপনাদের সেটা হচ্ছে এটাকে স্ক্ল্যাম্বার মডেল করব। আর স্ক্ল্যাম্বার ট্যাঙ্কিটা বসবে, পেছনের ব্যাকশেপটা স্ক্ল্যাম্বারের হবে, সামনের মাঠঘাটটা স্ক্ল্যাম্বারের হবে, এগুলো সব ফাইবার দিয়ে বানাই দিব। দুই সাইডের সাইড কাভার এগুলো সব কিছুই ফাইবার দিয়ে আমি বানাই দিব। তো আপনারা একটুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে ইঞ্জিনের সাউন্ডটাও শুনে দেখাবো যে ইঞ্জিনের সাউন্ডটা কতটা ফ্রেশ আছে। তো আপনারা একটু পরে দেখতে পারবেন, শোনাবো নি আপনাদেরকে। আর যারা এই অবস্থায় যেরকম অবস্থা আছে এখন বর্তমানে, আমি শুধু ওয়্যারিংটা করে দিব। এরকম ওয়্যারিং করে দেওয়া অবস্থায় শুধু বডির কাজটা বাকি থাকবে। তো এরকম অবস্থায় যারা বাইক নিবে তাদের জন্য বাইক আমি দিতে পারবো হলো 1 লক্ষ টাকায়, ঠিক আছে? যারা এরকম অবস্থায় যা আছে এরকমই নিয়ে নিবে তাদের জন্য আমি দিতে পারবো অনলি 1 লক্ষ টাকায়। তো বন্ধুরা, আপনারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এখন আগে আপনারা বাইকের সাউন্ডটা শুনে নেন, বাইকের সাউন্ডটা কিন্তু অনেক সুন্দর। এটা আমরা ব্যাটারি সব কিছু খুলে আলাদা করে সেটিং করে সাউন্ডটা শুধু শোনানোর জন্য আপনাদেরকে দেখাইতেছি। দেখুন সাউন্ডটা কিন্তু একদম স্মুথ আছে, কোনো সমস্যা নেই সাউন্ডে, ঠিক আছে? তো বন্ধুরা দেখেন কার্বোটার লাগানোর পরে কার্বোটার সিস্টেম করে আমরা সাউন্ডটাকে টেস্ট করে দিলাম আপনাদেরকে। তো বন্ধুরা এতক্ষণ আপনারা বাইকের অবস্থাটা দেখতে পারলেন। তো এটা আমি একটা এই বাইকটা একটা প্যাকেজে দিচ্ছি, একদম মডিফাই সহ বাইক সহ, হ্যাঁ, এইরকম ক্যাফে রেসার টাইপের একদম অনেক সুন্দর একটা ক্যাফে রেসার বাইক হিসাবে এটাকে আমি মডিফাই করব। তো এরকম কেউ যদি ইচ্ছুক থাকেন যে এরকম এই বাইকটা নেবেন, তো তারা আমাদের ডিসক্রিপশনে থাকা নাম্বারে কিংবা স্ক্রিনে থাকা নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে কথা বলতে পারেন। তো এই মডিফাই সহ বাইক সহ বাইকের পেপার সহ টোটাল 1.5 লক্ষ টাকা পড়বে এই বাইকটা। তো যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমাদের বাইক পালা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই শেষ করতেছি আমার ভিডিওটা। সামনে আরও নতুন নতুন বাইকের ভিডিও নিয়ে আমি জাহিদ হাসান আপনাদের সামনে আবারও চলে আসব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় সেফটি গিয়ারগুলো ইউজ করুন। আসসালামু আলাইকুম।